যুবকরা শোনো, সময় কিন্তু বেশি নাই, যে কথাগুলো বলবো এটা একদম মেমোরাইজ করতে হবে, শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। এটা অ্যাপ্লাই করতে পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, জোরে কয় ইনশাআল্লাহ। শোনো, মেয়েদের পেছনে ঘুরে তুমি তোমার জীবনটাকে নষ্ট করবে, জোরে কও ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম একবার দুইবার তিনবার করে বলছি, তুমি একটা মেয়ের পেছনে ঘুরে জীবন নষ্ট করবা, ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না, বরং অন্য মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে, হাতে পায়ে ধরে চিল্লাই কও ঠিক কিনা? তবে আর একটা সাজেশন দেই, কোনো মেয়ের পেছনে দৌড়াবা না। এস্টাবলিশ ইউর সেলফ, সেট ইউর টার্গেট অ্যান্ড সেট ইউর গোল। তুমি কি হবা? ডক্টর হবা? সেট ইউর টার্গেট। ইঞ্জিনিয়ার হবা? সেট ইউর টার্গেট ম্যান। কি হবা এখনই ঠিক কর। যদি তুমি সফল হতে পারো, মেয়েদের আব্বারা তোমার পেছনে লাইন ধরবে চিল্লাই কও ঠিক কিনা? এস্টাবলিশ ইউর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এমন জীবন তোমাকে করতে হবে যে প্রত্যেকটা মেয়ের জীবনের ড্রিম বয়, স্বপ্নের রাজকুমার হওয়া তুমি চিল্লাই কও ঠিক কিনা? মেয়ের জীবন ময় মুরব্বীরে ভাড়া করো, আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? না, টাকা দেখবেন না, টাকাটা পড়ে। ম্যান রিলিজিয়াস, হি শুড বি রিলিজিয়াস পারসন। আল্লাহর হাবিব বলেছেন, ফাফ বিদাতি দ্বীন তারিবাতি ইয়াদাক, বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ন ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট। আল্লাহ বললেন, টাকা পয়সা দেখা যাবে না, আগে দেখতে হবে চরিত্র এবং সে ধার্মিক কিনা চিল্লায় কোন ঠিক কিনা? এখনকার আব্বাজানেরা তো চরিত্রবান ছেলে খোঁজেই না, টাকা যার কাছে আছে মাইয়া দেওয়ার জন্য পাগল, চিল্লায় কোন ঠিক কিনা? আবার অনেক মেয়েরা আছে দেখবেন, শেষ কথা এটা, এটা বলেই আই উইল ফিনিশ মাই লেকচার ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে দেখবেন, আব্বা কয় যে তোমারে এই শাওরের সঙ্গে বিয়ে দিই, কে দেখি তো ছবি বের করেছে যে দাড়ি কথা করা কি বলা, মেয়ে হচ্ছে আলগা মডার, কি মডার একটু বেশি আপনি জানতে কয় দাড়িওয়ালা বা খ্যাত দাড়িওয়ালা কি? আমি বলি, বোন তোমার 14 গোষ্ঠী খ্যাত এবং দাড়িওয়ালা সবচেয়ে স্মার্ট চিল্লাই কোন ঠিক কিনা? দাড়িওয়ালার মতো স্মার্ট পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? আমার নবী দাড়ি ছিল কি ছিল? Was the most smartest personality in this world. আমার নবীর মতো এত সুন্দর দার্শনিক পুরুষ, এত সুন্দর সুদর্শন পুরুষ পৃথিবীতে কেউ হতে পারে না চিল্লাই কও ঠিক কিনা? আর একটা কথা বলি যুবকরা শোনো, আপনাদেরকেও বলি, ভালো করে শুনবেন, মাই লাস্ট মেসেজ, যেই মেয়ে কোনো ছেলেকে দাঁড়িয়ে দেখে বিয়ে করতে চায় না, আমি ওই যুবককে বলবো, যুবক ওই মেয়ে তোমার ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে ধার্মিক দেখে পছন্দ করতে চায় না, সে তোমার সংসার করার যোগ্যতা রাখে না। এজন্য এই কথাগুলো মানবা তো ইনশাআল্লাহ। বিয়ে করবা সেই মেয়েকে, স্বপ্ন দেখবা সেই মেয়ের সাথে, যেই মেয়ের স্বপ্ন হবে জান্নাত। কথা কও ঠিক কিনা? নিয়ে বিয়ে করবা, স্বামী স্ত্রীর মিলন হবে, জান্নাত সুনিশ্চিত চিল্লায় কোন ঠিক কিনা? সো চেঞ্জ ইউর অ্যাটিটিউড,
and change your mind. Aaj theke dharmik monomind rakhben to inshallah. Onek jubok kotha koy na jore koy inshallah. আচ্ছা কম দেখি আমি যে তাফসীরের পাশাপাশি কথাগুলো বলছি একটা কথা কি অবাস্তব বলেছি না যুবক রাখো অবাস্তব বলেছি না সব কথা অবাস্তব না বাস্তব বাস্তব এই কথা বললে আমার অনেকের গা জ্বলে যায় চিল্লায় কম ঠিক কি না কিন্তু আমার মিডিয়ার লোক সব এখানে আসছে আপনারা সবাইকে আমি ভালোবাসি ঠিক কি না অনেক দূর দূর থেকে তারা এসেছে আমি বলবো প্রত্যেকটা মিডিয়ার ভাইদেরকে যুবকদের কানে কানে এই মেসেজ ছড়িয়ে দেন জীবন প্রতিষ্ঠিত আগে করতে হবে তারপরে বিয়ে করতে হবে চিল্লায় কোন ঠিক কিনা বিয়ে তুমি করো প্রতিষ্ঠিত হও নাই তাও করো সমস্যা নাই কিন্তু তুমি প্রতিষ্ঠিত না টাকা পয়সা কিছু নাই ওই সময় কোনো মেয়ের পেছনে ঘোরা যাবে না এটা যেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে আমিন